আসসালামু আলাইকুম রিকটেক অফিশিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শিখব হোয়াট ইজ LSI কিওয়ার্ড আর LSI কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করবেন আজকের ভিডিওতে আমরা কমপ্লিটলি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো LSI মিন হচ্ছে ল্যাটেন্ট সেমান্টিক ইনডেক্সিং এবং LSI কিওয়ার্ডটাকে গুগল এমনভাবে দেখে অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটার সাথে সিমেন্টিক্যালি রিলেটেড হ্যাঁ রিলেটেড একটা কিওয়ার্ড যেটা আপনার কিওয়ার্ডের মতোই যদি আমি এক্সাম্পল স্বরূপ যদি আপনাদেরকে বলি LSI কিওয়ার্ড হচ্ছে ধরা যাক আপনার কোনো সিট কিওয়ার্ড হচ্ছে কার তাহলে এই কারের LSI কিওয়ার্ড হতে পারে অটোমোবাইল ইঞ্জিন টায়ার অর্থাৎ কারের সাথে রিলেটেড যে সকল কিওয়ার্ড রয়েছে সেগুলোই হচ্ছে LSI কিওয়ার্ড আর LSI কিওয়ার্ড ব্যবহার করার সুবিধাটা হচ্ছে আপনি এই কিওয়ার্ডটা থেকে মানে একটা কিওয়ার্ডের সমজাতীয় আপনি যখন কোনো ব্লগ পোস্ট বা কোনো ব্লগে আর্টিকেল পাবলিশ করবেন আপনি যখন একই কিওয়ার্ড বারবার যখন আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটা যখন বারবার আসতে থাকবে আপনার আর্টিকেলের ভিতরে তখন কিন্তু আপনার কিওয়ার্ডের একটা স্টাফিং হয়ে যাবে সো এই কিওয়ার্ডের স্টাফিং থেকে বেঁচে থাকার জন্যই আমরা LSI কিওয়ার্ডটা ব্যবহার করবো আর আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে খুবই ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো কিভাবে LSI কিওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন আর LSI কিওয়ার্ড ব্যবহার করার একটা মাত্র সুবিধা হচ্ছে আপনি আপনার পছন্দের কিওয়ার্ডটি সিমিলার কিওয়ার্ডগুলো আপনি বেশি থেকে বেশি ব্যবহার করতে পারবেন এবং সেই কিওয়ার্ডগুলোর কিন্তু নিয়ে কিন্তু আপনি র্যাঙ্কে আসতে পারবেন সো এটা একটা খুবই অ্যাডভান্স একটা ফর্মুলা একটা টেকনিক খুব দ্রুত র্যাঙ্ক পাওয়ার জন্য সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না কারণ আমি এই ধরনের টিপস এন্ড ট্রিক্স প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা কথা বলবো হচ্ছে LSI কিওয়ার্ড নিয়ে তো LSI কিওয়ার্ডটা কেন ব্যবহার করবেন আর LSI কিওয়ার্ডটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় সে বিষয়টা নিয়ে একটু আমি কথা বলি ফার্স্টে ধরা যাক আমি আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি ধরা যাক আপনি একটা আর্টিকেল লিখছেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ওকে সো এখন এই জায়গায় এই ডিজিটাল মার্কেটিং এই যে টপিকটা বা ডিজিটাল মার্কেটিং যে টপিকটা এই টপিকটা নিয়ে আপনার মূল যে কিওয়ার্ড থাকবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওকে এটা হচ্ছে আপনার মূল কিওয়ার্ড এই কিওয়ার্ডটার উপরে এই কিওয়ার্ডটা হবে আপনার টাইটেলে এবং এই কিওয়ার্ডটার উপরে ফোকাস করেই কিন্তু আপনি আপনার আর্টিকেল মূল আর্টিকেলটা লিখবেন ওকে তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি গুগলের কিন্তু যে কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করার কিন্তু একটা কিন্তু রেশিও রয়েছে একটা কিন্তু নির্দিষ্ট পরিমাপ রয়েছে আপনি কিন্তু চাইলেই আপনার ফোকাস কিওয়ার্ডটা আনলিমিটেড টাইম কিন্তু আপনার আর্টিকেলে ব্যবহার করতে পারবেন না কিন্তু গুগল বলে আপনি যদি আপনার সেই ফোকাস কিওয়ার্ডটার সাথে সামঞ্জস্য রয়েছে এরকম কোনো কিওয়ার্ড যদি আপনি আপনার আর্টিকেলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি যত খুশি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো সেই জন্যই আমরা LSI কিওয়ার্ডগুলো ব্যবহার করবো LSI কিওয়ার্ডটা হচ্ছে আপনার যে মূল কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডের সাথে রিলেটেড থাকবে কিন্তু সেই কিওয়ার্ড বা ফ্রেজটা আপনার যে মূল কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা থাকবে না যেমন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম এখন এইখানে একটু একটা জিনিস লক্ষ্য করুন ডিজিটাল মার্কেটিং এটা আপনার কিওয়ার্ড কিন্তু ঠিকই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের পরে আপনি দেখেন আরও কিছু ফ্রেজ এখানে যুক্ত হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং ক্রোস ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন ডিজিটাল মার্কেটিং স্যালারি ডিজিটাল মার্কেটিং মিনিং ডিজিটাল মার্কেটিং জব এরকম দেখেন অনেকগুলো কিন্তু সিমিলার কিওয়ার্ডের কিন্তু আইডিয়া আমাদেরকে গুগল অটো সাজেশন দিচ্ছে দ্যাট মিনস কি এটাও একটা LSI কিওয়ার্ড যদিও এটাকে লং টেল কিওয়ার্ড বলে বা গুগলের অটো সাজেশন বলে এখান থেকে পাওয়া যায় বাট এটা কিন্তু LSI কিওয়ার্ডের একটা চমৎকার কিন্তু উদাহরণ আপনি LSI কিওয়ার্ড কিন্তু খুব সহজেই কিন্তু গুগল অটো সাজেশন থেকে পেতে পারবেন এরপরে আপনার যে মূল যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটাকে আপনি নিয়ে একটা খুব প্রচুর ব্যবহৃত বা সবচাইতে অনেক জনপ্রিয় একটা টুলস রয়েছে টুলসটার নাম হচ্ছে LSI গ্রাফ ঠিক আছে তো LSI গ্রাফ যেটা করে সেও আপনাকে LSI কিওয়ার্ডের আইডিয়া দিবে আপনি জাস্ট আপনার মূল কিওয়ার্ডটা সেখানে লিখে যেমন আমাদের কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং আমরা কি করলাম সেই কিওয়ার্ডটা লিখে আমরা এখানে জেনারেট প্রেস করলাম জেনারেট প্রেস করার পরে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে আমরা একটু ক্যাপচাটা দিয়ে নিই সো ক্যাপচা চাইবে আপনারা ক্যাপচাটা দিয়ে নেবেন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে যত প্রকার LSI কিওয়ার্ডের সাজেশন রয়েছে বা LSI কিওয়ার্ড থাকতে পারে সেই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে LSI গ্রাফ এই কিওয়ার্ডটা কিন্তু আপনাকে সাজেস্ট করবে এখানে কোনো লং টেলের কোনো বিষয় নাই এখানে কোনো শর্ট টেলের কোনো বিষয় নাই এটা হচ্ছে এখানে কোনো র্যাঙ্কিংয়েরও কোনো কিন্তু কী নাই
কোনো ফ্যাক্টর নাই, অর্থাৎ আপনি যখন এলএসআই কিওয়ার্ডটা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন আর্টিকেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন। অনেকে মনে করবেন না এটা আমার আর্টিকেলের টাইটেলের জন্য, না, আগে আমরা যেগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে কেজিআর কিওয়ার্ড আপনার আর্টিকেলের টাইটেলে আর্টিকেলের ইউআরএলে ব্যবহার করবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কেজিআর কিওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের মূল যে আর্টিকেলের যেই যেই আপনাদের যে টপিকের উপর হবে সেই টপিকটা আপনারা ডিপেন্ড করতে পারেন কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে। বাট এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে শুধুমাত্র ওই বিষয়ের জন্য বা ওই ক্ষেত্রে ব্যবহৃত, আপনার আর্টিকেলের ভিতরে যে কন্টেন্ট থাকবে, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে আপনার যে মূল আর্টিকেলের যে টপিক, যেমন আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন ডিজিটাল মার্কেটিং, এই টপিকের উপর আপনি কী লিখবেন, আপনার এটা মনে হয়েছে যে এটা লো কম্পিটিটিভ একটি কিওয়ার্ড এবং আপনি এটা নিয়েই কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং লিখে লিখে কিন্তু কি আপনার আর্টিকেল ভরিয়ে ফেলতে পারবেন না। আপনাকে কী করতে হবে, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই একটা এলএসআই কিওয়ার্ড সে ব্যবহার করছে। ডিজিটাল মার্কেটিংয়ের পরে যে দেখেন অনেকগুলো পাবেন আপনি, ঠিক আছে, একটু খুঁজতে হবে, সে দেখবেন এলএসআই কিওয়ার্ড প্রচুর পরিমাণে ব্যবহার করেছে এখানে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ম্যাটার্স, হ্যাঁ, হোয়াই ডিজিটাল মার্কেটিং ম্যাটার্স, এরকম পাবেন এরকম আপনি, ঠিক আছে। এরকম আপনাকে কী করতে হবে, এই যে এলএসআই কিওয়ার্ড জেনারেটর এবং গুগলের অটো সাজেশন রয়েছে, এই টুলসগুলো ব্যবহার করে আপনাকে কী করতে হবে, এলএসআই কিওয়ার্ডের আইডিয়া নিতে হবে এবং সেই কিওয়ার্ডগুলো নিয়ে নিয়ে আপনার আর্টিকেলের ভিতরে একটা একটা করে প্লেসমেন্ট করতে হবে। দেখেন এখানে আমাকে আরও কিছু লং টেল কিওয়ার্ডের সাজেশন কিন্তু আমাকে এলএসআই গ্রাফ দিচ্ছে, যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি যখন আর্টিকেল লিখবেন এই টপিকটা আপনি তুলে ধরতে পারেন, এটার স্ট্র্যাটেজিটা কী। হ্যাঁ, এরপর দেখেন ডিজিটাল মার্কেটিং উইকি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের এক্সাম্পল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টাইপস, অর্থাৎ গুগল এই টাইপের কিওয়ার্ডগুলোকে বেশি পছন্দ করে, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার আর্টিকেলের ভিতরে বেশি থেকে বেশি এলএসআই কিওয়ার্ড ব্যবহার করেন, ঠিক আছে, এবং আপনার মূল কিওয়ার্ডের সাথে সেটা রিলেভেন্ট হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, এই যে দেখেন এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টেমপ্লেট, ডিজিটাল মার্কেটিং পিডিএফ, হ্যাঁ, আপনি চাইলে এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ফুল আর্টিকেল কী করতে পারেন, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, এগুলোর কিন্তু প্রত্যেকটা সার্চ ভলিউম রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কী জানেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন এই কিওয়ার্ডটা, এই এলএসআই কিওয়ার্ডগুলো আপনি বেশি থেকে বেশি যখন আপনার আর্টিকেলে প্লেসমেন্ট করবেন, তখন দেখবেন এদের যে একটা সার্চ ভলিউম রয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা নিজস্ব কিন্তু একটা কি 20, 10, 50, 170, যেগুলো একটু ভালো সার্চ ভলিউম রয়েছে সেগুলো নিলে বেটার, অথবা আপনি আরও বেশিও নিতে পারেন, যেগুলো সার্চ ভলিউম 10, 20 সেগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আপনার আর্টিকেল স্ট্রং হবে, আর্টিকেল রিচ হবে বেশি। তো এই যে দেখা যাক যে ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন, এইটা যদি আপনি আপনার আর্টিকেলে ব্যবহার করেন, এটার 1900 সার্চ ভলিউম রয়েছে। এখন আপনি ইউজ করছেন ডিজিটাল মার্কেটিং, এই টপিকটার উপরে আপনি কী করছেন আর্টিকেল লিখছেন, এটার সার্চ ভলিউম রয়েছে 49,500, বাট আপনি এটাতে র্যাঙ্ক করতে পারেননি, বাট কোনো না কোনোভাবে গুগলে দেখলো যে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে ডেফিনেশন, যেই আপনার কিওয়ার্ডটা রয়েছে, আপনি খুব ভালো একটা ডেফিনেশন দিয়েছেন ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে যেটা হবে আপনি দেখবেন আনলাইকলি আপনার ফুল মূল যে কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আপনার আর্টিকেলটা র্যাঙ্কিংয়ে না আসলেও অনেক সময় দেখা যায় যে আপনার যে এলএসআই কিওয়ার্ড আপনি ব্যবহার করেছেন সেই এলএসআই কিওয়ার্ডের উপরে বেস করে কিন্তু আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করে ফেলেছে। তার মানে কি আপনি 1900 ট্রাফিক পাওয়া শুরু করবেন আপনার এই আর্টিকেলটাতে। সো বুঝতেই পারছেন এটার কি সুবিধা। পাশাপাশি আপনারা দেখবেন অনেক সময় অনেক বড় বড় মার্কেটাররা বলে যে আমার একটা আর্টিকেল ছিল 5000 ওয়ার্ডের, সেটার থেকে গুগল আমার 20টা কিওয়ার্ড পিক করেছে, হ্যাঁ, বা 30টা কিওয়ার্ড পিক করেছে। তার মানে কি যে কিওয়ার্ড পিক করার বিষয়গুলো, একটা আর্টিকেল থেকে কীভাবে কিওয়ার্ড পিক করে, এই যে এলএসআই কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো থেকে গুগল আর্টিকেলের থেকে কিওয়ার্ড পিক করে। অর্থাৎ আপনি মূল একটা টপিক নিয়ে লিখছেন, সেই টপিকে হয়তো আপনার আর্টিকেলটা হতে পারে 5000 ওয়ার্ড বা হতে পারে 10000 ওয়ার্ডের আপনি একটা আর্টিকেল লিখেছেন, হতে পারে 3000 ওয়ার্ডের আর্টিকেল লিখেছেন, হতে পারে 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখেছেন, কিন্তু আপনার হয়তো আর কিওয়ার্ডের সার্চ ভলিউম ছিল 3000 বা 2000, বাট গুগল সেটা থেকে আপনার আরও এক্সট্রা কিছু, মানে বেশি এক্সট্রা কিছু প্লাস পয়েন্ট করে আপনাকে আরও এক্সট্রা কিছু কি এলএসআই কিওয়ার্ড নিয়ে আপনার আর্টিকেলটাকে গুগল র্যাঙ্ক করেছে, যার ফলে আপনি অতিরিক্ত আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম 2000, বাট আপনি সেই কি সেই আর্টিকেলের অ্যাগনেস্টে আপনি ট্রাফিক পাচ্ছেন, দেখা যাচ্ছে 3000, 4000, হ্যাঁ, 5000 ট্রাফিক পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটা। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন কি এলএসআই কিওয়ার্ড প্লেসমেন্টের ইম্পর্টেন্সটা, এলএসআই কিওয়ার্ডে প্লেসমেন্ট কেন করবেন। আরেকটা রয়েছে এলএসআই কিওয়ার্ডের, আমি এটা এই টুলসটা ব্যবহার করিনি, আজকে আমি ওয়েব সার্চ করতে গেলে পেলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড কেজি.com, ঠিক আছে।
সো এরাও এলএসআই কিওয়ার্ড এর সাজেশন দেয়, খুবই নিউ একটা টুলস আমার জন্য, এটা যদি অনেক পুরনো টুলস বাট আমি আগে কখনো এই টুলসটা ব্যবহার করিনি। সো আমি চিন্তা করলাম আপনাদের জন্য, উই আর লোডিং লেটেস্ট ম্যাট্রিক্স, আচ্ছা আমি চিন্তা করলাম আপনার জন্য, আপনাদের জন্য যত থেকে যত বেশি ইনফরমেটিভ এবং রিসোর্সফুল করে ভিডিও পাবলিশ করা যায় সেটা আমি সবসময় অলওয়েজ ট্রাই করি। দেখেন এখানেও এলএসআই কিওয়ার্ডের কিছু, সরি, ওরা তিনটা মাত্র আপনাকে কি দিবে আনসার তারা ফ্রিতে দেখাবে, বাকিগুলো তাদের পেইড প্ল্যান। সো আমরা আপনার এলএসআই কিওয়ার্ডের জন্য এলএসআই গ্রাফটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা যেহেতু পেইড টুলস সো আমরা এটাতে, যদি তিনটা সাজেশন আপনাদের জন্য ভ্যালুয়েবল মনে হয় আপনারা সেখান থেকে নিতে পারেন। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আরেকটা রিলেটেড কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। আমার সবচেয়ে মজার ব্যাপার দেখেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, হ্যাঁ, এরপর হচ্ছে ভ্যালু কত রয়েছে, দেখেন $6,97,950 এই কিওয়ার্ডটার ভ্যালু রয়েছে, হ্যাঁ, পেজ ডিফিকাল্টি, অন পেজ ডিফিকাল্টি, অফ পেজ ডিফিকাল্টি, অনেক কিছু দেখাচ্ছে, ম্যাট্রিক্স দেখাচ্ছে অনেক কিছু, হ্যাঁ, সিটিআর স্কোপ, হ্যাঁ, কিওয়ার্ড পাওয়ার, ইউজ পাওয়ার। সো এইভাবে আপনারা প্রত্যেকটা বিভিন্ন টুলস, আরও কিছু ফ্রি টুলস রয়েছে, তবে এলএসআইয়ের জন্য, এলএসআই কিওয়ার্ড বের করার জন্য এই টুলসটা সবচেয়ে বেশি ব্যবহৃত। আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনারা গুগল অটো সাজেশন ব্যবহার করেন, এখানে যে রেজাল্টগুলো আসে এই রেজাল্টগুলো, এবং শুধু তাই নয়, আপনি যদি উবার সাজেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিছু এখানে এলএসআই কিওয়ার্ডের আপনাকে কিছু আইডিয়া দিবে। পাশাপাশি আপনি যদি একবারে গুগলের নিচে যদি একবারে যান রিলেটেড যেই সার্চকারীগুলো সেখান থেকেও আপনি কিছু এলএসআই কিওয়ার্ডের সাজেশন পেয়ে যাবেন। যেমন দেখেন এই যে কিওয়ার্ডগুলো কিন্তু আপনি পিক করতে পারেন, এগুলোর প্রত্যেকের কিন্তু সার্চ ভলিউম রয়েছে। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা কমপ্লিটলি খুব সহজভাবে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আসলে এলএসআই কিওয়ার্ডটা কি এবং কোন ক্ষেত্রে এলএসআই কিওয়ার্ডটা ব্যবহৃত হবে। যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল মনে হয় বা মনে হয় যে আপনাদের জন্য উপকারে আসবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের শেয়ার, আপনাদের লাইক, আপনাদের কমেন্টই আমার একমাত্র চাওয়া এবং আমার একমাত্র পাওয়া, এগুলোই আমি আসলে আপনাদের কাছ থেকে ফিডব্যাক হিসেবে আশা করি, আর কিছুই চাই না। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ সবাইকে।